লং মার্চ প্রতিরোধে ঢাকা 24 ঘন্টার হরতাল প্রত্যাহার না করলে রোববার থেকে লাগাতার হরতালের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। রাজধানীর লালবাগে সংগঠনের মহানগর কার্যালয়ে সকালে সংগঠনের নেতারা এই ঘোষণা দেন। যে হরতাল আহ্বান করিয়েছে সেই হরতাল যদি আজ সন্ধ্যা 6টার মধ্যে প্রত্যাহার করা না হয় এবং পরিবহন সমিতির বাস ভাড়া না দেওয়ার যে হটকারী সিদ্ধান্ত সরকার নিয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করা না হয় তাহলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 7 এপ্রিল রোববার থেকে লাগাতার হরতাল কর্মসূচি পালিত হবে। এদিকে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকেও একই ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। সেক্টর কমান্ডার্স ফোরাম ও চরম ইসলাম বিদ্বেষী শাহরিয়ার কবিরের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল কমিটি লং মার্চ বানচাল করার জন্য হরতাল আহ্বান করে তাদের আসল চেহারা তৌহিদি জনতার সামনে উন্মোচিত করেছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে শনিবার 6টা পর্যন্ত ঢাকা হরতাল প্রত্যাহার করা না হলে আমরা অনির্দিষ্টকালের জন্য হরতাল ডাকতে বাধ্য হব।